এই খামার প্রথম করার সময় বাড়ি থেকে বলছিলাম যে আমি পাখি কোয়েল পাখির খামার দিব, টাকা পয়সা লাগবে। পরে বাসা থেকে বলছে খামার দেওয়া লাগবে না, মাইসে বলে মরিয়া যায়। পরে আমি ঢাকা চাকরি করতাম, জমানো টাকা দেয়া এই খামারটা দিছি। এখন আল্লাহ বাসালে ডিম ফুটায়া এখন বাচ্চা সেল দেই, বড় পাখি সেল দেই। এই সেল দিয়া ইয়া আমার মাসে 60 থেকে 70 হাজার টাকা আসে। এখন বাড়ির সবাই বলতে আছে ভালো, আলহামদুলিল্লাহ। সত্যতার সাথে যদি পাখির ব্যবসা করা হয় লাভজনক আছে, কারণ বাচ্চা ফুটায়া আমার টাকা খরচ অল্প হইতেছে, বড় করে আমি বেচা লাইতেছি। কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক, আমরা সকলে জানি বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু উৎপন্ন হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি কোয়েল পাখির খামারের মধ্যে দাঁড়িয়ে আছি। এই খামারটির অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে, পানামনগরের ঠিক পাশেই। আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তার সাথে কথা বলবো, তার নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন ভাই প্রথমত উদ্বুদ্ধ হয়, তিনি কোয়েল পাখির খামার গড়ে তুলবে। প্রথম সংসারে কিছু টাকার জন্য চাপ দেয়, কিন্তু তার পরিবার থেকে কোনো টাকা দেওয়া হয়নি তাকে। তখন তার নিজের জমানো অর্থ দিয়ে এই কোয়েল পাখির খামারটি পরিচালনা করেন। এখন সেই কোয়েল পাখির ডিম বিক্রি করে, ডিম বিক্রি করে পাশাপাশি তিনি সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন। এখন ইয়াসিন ভাই একজন সফল খামার হিসেবে গড়ে উঠেছেন। তার খামারে প্রতি মাসে 3,000 থেকে 3,500 বা 4,000 বাচ্চা ফুটানো সম্ভব হয় এবং প্রত্যেক দিন 1,000 থেকে 1,200 কোয়েল পাখির ডিম বিক্রি করছেন। আজকে আমরা সেই সাহসী তরুণ উদ্যোক্তা ইয়াসিন ভাইয়ের কাছ থেকে তার কোয়েল পাখি পালন সম্পর্কে জানবো এবং কোয়েল পাখি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পড়ার সময় জুড়ে পাশেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের কি নাম? মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন ভাই, আমরা কিন্তু আপনার একটি পরিকল্পিত কোয়েল পাখির খামারে এসেছি এবং এটা হচ্ছে সম্পূর্ণ বাড়ির ছাদে খুবই চমৎকারভাবে একটি কোয়েল পাখির খামার গড়ে তুলেছেন। জানতে চাই আপনার এখানে কতগুলো পাখি রয়েছে ভাই? বর্তমানে আছে 4,000 পাখি আছে, ছোট বড় মিলায়। 4,000 পাখি? আচ্ছা, আপনার পাখিগুলো পার্ট বাই পার্ট করে এবং উন্নত সাধুর উপরে কিছু পাখি দেখতে পাচ্ছি যে পাশে যেগুলো আছে এগুলো ডিম পাড়া? হ্যাঁ, এগুলো ডিম পাড়তে আছে রানিং। এক জায়গায় 1,000 পাখি আছে, 1,000 পাখি ডিম পাড়ে, মোট 900 ডিম আর ডেলি আর কি। সেই পাশে শুধু ডিমের সেট? হ্যাঁ, ডিমের সেট। আচ্ছা, আজ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন বয়সের পাখিগুলো আছে? এই জায়গায় আছে 22 দিন বয়সের পাখি আছে, আর এগুলো আছে 5 দিন বয়সের। আচ্ছা, 22 দিন বয়সের এগুলো? হ্যাঁ। আচ্ছা, দর্শক আমরা দেখাই 22 দিন বয়সের পাখিগুলো। আপনারা কি নিজেরা বাচ্চা নিজে ফুটান? হ্যাঁ, নিজেরাই ফুটাই, মেশিন আছে। আচ্ছা, এগুলো হচ্ছে 22 দিন বয়সের? হ্যাঁ ভাই। এগুলো সাদা? সাদা, জি। এটা জাপানি কোয়েল না? না না, দুবাই জাত। এটা দুবাই জাত? সবাই বলে জাপানি কোয়েল নাকি ভালো? জাপানি কোয়েল আমার তো ভালো লাগে, দুবাই জাত, এই জন্য আর কি দুবাই জাত পালি। আচ্ছা, এগুলো ডিম আসতে কতদিন সময় লাগে? ডিম আসতে আমি যে সু নতুন আনছি 45 দিনে ডিম দিছে আর কি। আচ্ছা, 45 দিনে? হ্যাঁ ভাই। এই খাঁচা কি আপনি তৈরি করছেন? না, এগুলো মিস্ত্রিদের তৈরি করা হয়েছে আর কি, নিজের আইডিয়ার মাধ্যমে। হ্যাঁ, নিজের আইডিয়ার মাধ্যমে। এখানে কতগুলো পাখি আছে? তিন পাটে? তিন পাখি আছে, এলা 1,200 আছে পাখি আর কি। তিন পাটে এখানে 1,200 পাখি আছে। কতটা খরচ হয়েছে এই খাঁচাটি তৈরি করতে? খাঁচাটা তৈরি করতে আমার 15,000 টাকা খরচ হয়েছে, এই নেট মেট সুদ্ধা, নেট সহ মজুরি সহ 15,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এবার এই পাশে দেখতে পাচ্ছি কিছু পাখি, দর্শকদেরকে দেখাই। আপনার খাঁচা সিস্টেম কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, খুবই দারুণ। এই যে এটা এভাবে লাগাগুলো হয়ে যাচ্ছে। এগুলো কতদিন বয়সে? এগুলো 5 দিন। আজকে 5 দিন বয়সে পাখি? খুবই ছোট। আচ্ছা, 5 দিন বয়সে না? এগুলো হচ্ছে কোন দেশি? সব দুবাই জাত। সব দুবাই জাত? সংগ্রহ করা কোন থেকে দুবাই জাতের পাখি? আমি আর কি মেশিং প্রথম আনছিলাম, যে ছোট থাকতে ছোট থেকে শুরু করবো আর কি। আচ্ছা আচ্ছা। অনেকে বলে 30 দিনের পাখি কিনা আনতেইব, কিন্তু আমি একটা রিস্ক লইছি যে মেশিং একবারে কিনা আসবে, তাই কুমিল্লাতে ডিম আনছিলাম আর কি। আচ্ছা, কুমিল্লা থেকে ডিম এনে পরে পরে ফুটা তৈরি করছি, তারপর ফ্যারেন্স তৈরি করে ঘরে এই জায়গাতে ফুটাইছি। আচ্ছা, তাহলে আপনি বাচ্চা সংগ্রহ করেননি? না, সরাসরি খামার থেকে ডিম আনছি, ডিম সংগ্রহ করেছেন, তারপরে ডিম ফুটিয়ে ওই ডিম আবার আমি ফুটাইছি। আচ্ছা, ফুটিয়ে এখন বাচ্চা করছে। আচ্ছা, নিচে নিচে কোনগুলো আছে? নিচে এগুলার এগুলো একই। এগুলো একটু বয়স বেশি মনে হচ্ছে? না না, একই সেটের। একই সেটের? আচ্ছা, এটা আমরা বন্ধ করে দিই, কারণ পাখি আবার কোন সময় আলাদা সেটা বলা যায় না।
ইয়াসিন ভাই, এই বাড়ির ছাদে কোয়েল পাখি লালন পালন করতে হবে এমন আইডিয়াটা আসলো কিভাবে? আরে ইউটিউবে দেখতেছি অনেকে পালতাছে, কিন্তু আমি গাড়ি চালাই, আমি যে একখান দিয়ে আয়াসুক আর একখান দিয়ে আয়াসুক, এই উদ্যোগে নিজে চেষ্টা আর কি, বাড়ির কেউ সবাই না করছে, নিজে চেষ্টা আর কি এটা তৈরি করা। আপনি গাড়ি চালান? হ্যাঁ। আর কি গাড়ি চালান? পিক আপ আর কি, মালামাল বহন করে না সে গাড়ি। আচ্ছা, তার মানে আপনি মালামাল যে বহন করে সেই গাড়ি চালানো পাশাপাশি এই এই কোয়েল পাখির ব্যবসা চলছে। এটা কিভাবে সম্ভব পরিচালনা করা? প্রথম আমি যে ছোটো থাকতে আনছিলাম তো শুধু ডিমান্ড না ফুটানোর পরে একেও এগুলো বড় করছি, মানে গাড়ি চালা আসার পরে আবার এগুলা নিজেই করছি, পরে একটু বড় করার পরে যে শুন বেশি হয়েছে ফুটানো কমপ্লিট, পরে একটা লোক রাখছি যে অনেক জানি হয়ে যায়, এই জন্য একটা লোক রাখছি, লোকের দেখাশোনা করে। ওই উনি কত টাকা বেতন দিতে হয় ওনাকে? এখন 7,000 টাকা দেওয়া হইতেছে প্রতি মাসে। জি, 7,000 টাকা বেতন দেওয়া হচ্ছে। আচ্ছা, কারণ আপনি তো গাড়ি চালালে তো আপনার সময় থাকে না। আচ্ছা, কি মনে হচ্ছে গাড়ি চালানোর চেয়ে এই পাখি পালন বেশি লাভজনক কিনা? এটাও লাভজনক, ওইটাও লাভজনক, ওইটা আর কি আমার প্রথম ইনকাম, তারপরে এটা আর কি। আচ্ছা, প্রথমে হচ্ছে গাড়ি চালানো, তারপরে হচ্ছে কোয়েল পাখি। ইয়াসিন ভাই, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ডিম রয়েছে, এখন কতদিন কেমন ডিম সংগ্রহ করা সম্ভব? এখন আছে 1,000 পাখির মধ্যে আমার 850-900 ডিম দেয় আর কি। প্রত্যেক মাসে আপনারা কিরকম বাচ্চা ফুটাতে পারেন? প্রত্যেক মাসে আমি প্রায় যদি 1 লক্ষের ডিম দেয় 3700 ডিম ফুটান যায় একসাথে। ডিম ফুটতে কতদিন সময় লাগে? প্রায় 17 দিন পরে বাচ্চা বের হয়। প্রথম একবারে পিচ্ছে থাকতে ব্রয়লার স্টারার খাওয়ানো যায় 10 দিন, তারপরে লেয়ার স্টারার। আচ্ছা, যেগুলো রানি রানিগুলার হয়তো লেয়ার ওয়ান অনেক মানুষ দেখতেছে ইনকাম করতেছে পাখি মুরগি দেয়া পোলট্রি সেকশনে, অনেকে বলতেছে লস হয়, কিন্তু আমি দেখতেছি লস নাই কা, কিন্তু লাভ আছে যদি নিজের চেষ্টা করে। আচ্ছা, নিজের পরিশ্রমের মাধ্যমে টাকা আসবে। রোগ সম্পর্কে জানতে চাই, কোয়েল পাখি সাধারণত কোন রোগে? কোয়েল পাখি আমি নতুন অবস্থায় কোনো রোগ পাইনি এ পর্যন্ত, আজকে 3 মাস রানি কোয়েল পাখি, এ পর্যন্ত কোনো রোগ হয় না আমার পাখি, কোনো রোগ না। আচ্ছা, ঠান্ডা নাকি বেশি লাগা? না, শীতের মধ্যে আমি ফুটাইছিলাম, শীতে একটু হিটটা আর কি বেশি লাগে, অনেকদিন লাগে, আর গরমের মধ্যে 5 দিন দিলেই হিট হয়ে যায়, আর লাগে না। আচ্ছা, আপনার যে পরিবেশ বাড়ির ছাদে কিন্তু চারপাশে খোলামেলা। জি, রোগ হওয়ার কোনো সুযোগ নেই। তা পরিচ্ছন্ন পরিষ্কার রাখলে রোগ বালা এমনি কমায়, ময়লার ট্রেগুলো সবসময় পরিষ্কার রাখতে হয়, 2 দিন পর পরিষ্কার হলে। রানিং ডিম পাড়াগুলোকে কোন ধরনের খাবার দিচ্ছেন? লেয়ার ওয়ান। ভাই, একটা কোয়েল পাখি দৈনিক কত গ্রাম খাবার খায়? একটা কোয়েল পাখি খাবার খায় দৈনিক খাবার 20-25 গ্রাম খাবার খায়। আর তাহলে একটা ডিম উৎপাদন খরচ কত টাকা পড়তেছে আপনার? একটা ডিম উৎপাদন করতে 1 টাকা পরে, আর যদি আমরা বেশি 1.80 টাকা বেচতে পারি, আবার কোনো সময় শীতের দিনে 2 টাকা হয়, তাহলে 1 টা পাখি থেকে 1 টাকা 80-70 পয়সা লাভ হয়। 70-80 পয়সা লাভ হচ্ছে। আচ্ছা, তাহলে কি ডিম বিক্রয়টার থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রিটা লাভজনক বেশি? শুধু ডিমের জন্য হলে পাখি বেশি লাগবে, তাহলে 2-3 হাজার হলে ডিমের জন্য লাভ বেশি, আর যদি এমনি পাখি হয় তাহলে প্রতি মাসে মনে করেন 1,000 পাখি ফুটাইলাম, 1,000 পাখি বেচা লাইলে আমার লাভ বেশি হয়। আচ্ছা, যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স হচ্ছে 22 দিন। 22 দিন, 22 দিনের পাখিগুলো কত টাকা বেশ বিক্রি হয়? 25 টাকা হয়, 20 টাকা হয়, যে এক একজন এক এক দাম করে আর কি, যার যার ভালো লাগে ওইটা বেচা, কিন্তু এমনি রেট বাজারে দেখি আমি যে সব নতুন অবস্থায় পাখির দাম জিজ্ঞাসিলাম 30 দিনের পাখি, ওনারা বলছে 35 টাকা। যদি আমার এই জায়গাতে পাখি নেয় আমি গাড়ি ভাড়া পুরা ফিরি, আমি নিয়ে দিয়ে আসবো। আমার নিজের তো গাড়ি আছে। হ্যাঁ, বাংলাদেশে যে কোনো প্রান্তে? হ্যাঁ, এই বরিশাল তো সংসার আর কি, দূরের পথ ছাড়া। হ্যাঁ, যে জায়গায় মানে 5,000 টাকা পর্যন্ত গাড়ি ভাড়া আছে ফ্রি। আচ্ছা, পাখি নিলে ফ্রি গাড়ি ভাড়া? হ্যাঁ, ফ্রি গাড়ি ভাড়া।
আচ্ছা আসলে নানে আসা দরকারই ভালো ছাগল যদি দেখা দেয় এগুলা দিয়ে আসতে কতদিন সময় লাগবে এগুলো 2 মাস থেকে 45 দিন আর 25 দিন লাগবে আর কি আর 25 দিন যে নিচে দেখতে সেগুলো ফুটেছে কবে এগুলো ফুটছে 22 তারিখে 22 তারিখে বের হইছে আর কি 22 তারিখে বের হয়েছে আচ্ছা আমি দেখতেছি আরেক বাসা ছাদের উপরে পাখি দেখতে পাচ্ছি পাখি রয়েছে ওটা আমার মামার আর কি ছাদ দেখলে এই জায়গায় জায়গাটা ছোট তো নিচে কোনো গন্ধ হয় না না গন্ধ নাই বলতে চারু চার খোলা আবার হলো পরিষ্কার রাখি যে বুসিগুলো আমি দুই দিন আগে পাল্টাই দিছি তাই গন্ধ কম আছে আর কি আবার ময়লাগুলো পরিষ্কার করে লাই সবসময় কারণ আপনি তো আবাসিক এলাকা আশেপাশে কিন্তু প্রচুর ঘর রয়েছে বাড়ি আছে যদি গন্ধ হয় সে কিন্তু লাল বড় চিলাচিলি করবে এই জন্য পরিষ্কার রাখতে হবে না অনেকে জানতে চায় দর্শক যারা আছেন তারা আসলে কোয়েল পাখিতে গন্ধ কিরকম হয় সেখানে জিজ্ঞেস করবে কোয়েল পাখিতে কোনো গন্ধ নাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আচ্ছা আপনার এই খামার থেকে প্রতি মাসে কেমন টাকা করা সম্ভব হয় যদি আমি সেল দিতে পারি আল্লাহ ভরসা মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম আছে 60 থেকে 70 হাজার টাকা আয় করা সম্ভব হয় সম্ভব আচ্ছা ভাই যারা পাখি বিক্রি করে তাদের মধ্যে একটা সমস্যা হয় যে পুরুষ পাখি এবং মহিলা পাখি মিক্স হয়ে যায় যারা আর কি ডিমের জন্য নেয় তারা শুধু মহিলা পাখি নিতে চায় এই মহিলা পাখির এই বাজারে রেট হলো 35 টাকা আমার এনে নিতে আসলে তার যদি 35 টাকা না দেয় আরো কম দেয় গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আপনার এখান থেকে যে পাখি নিয়ে গাড়ি ভাড়া ফ্রি করে দিচ্ছে আচ্ছা এই গাড়ি ভাড়া ফ্রি করে দেওয়ার কারণটা কি গাড়ি ভাড়া ফ্রি দেওয়ার কারণ তারা যদি অন্য জায়গাতে 35 টাকা পাখি আনে গাড়ি ভাড়া নিয়ে 40 টাকা পয়সা থাকে তার আমার যে জায়গাতে নিলে 5 টাকা করে কম পড়তেছে তার মানে যাতে আপনি একটু দামে কম হলে যাতে আপনার কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারে সেই কারণে সংগ্রহ আর আমি এই জায়গায় পাখি ফার্ম দেওয়ানোর উদ্দেশ্যে আমাকে এলাকায় নায়িকা সবাই আনে রংপুরের তে তারপর গাজীপুরের তে সিলেটের তে বাচ্চা নিয়ে আসে এই বড় পাখি না ডিমের পাখি নিয়ে আসে আর কি যে 5 দিন 6 দিন পরে পারে ওগুলা নিয়ে আসে 35 টাকা 36 টাকা কিনা নিয়ে আসে এই অনুসারে আমি আর কি পাখির খামারটা দেওয়া যাতে করে আপনাদের এলাকার লোকজন যে আমার থেকে নেয় এই জন্য আচ্ছা প্রথম কত টাকা পুঁজি দিয়ে এই কোয়েল পাখির খামার যাত্রা শুরু হয় প্রথম আমার কাছে বাড়িতে টাকা চাইছিলাম কিন্তু দেয় নাই কিন্তু আমার ব্যাংকে আসলে টাকা আগে চাকরি করতাম ঢাকা ওই জায়গায় জমানো হয়েছে এখন এই জায়গায় পাখির জন্য খরচ আছে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে আর কি আচ্ছা আপনি ঢাকা চাকরি করতেন কি কাজ করতেন ইলেকট্রনিক্স এর কাজ তাহলে কত টাকা জমিয়েছিলেন ওখানে ওই জায়গায় 3.5 লাখ 3.5 লাখ টাকা জমিয়েছিলাম ওই টাকা দিয়ে এই জায়গা শুরু আচ্ছা ওই 3.5 লক্ষ টাকা আপনি যে জমিয়েছিলেন বাড়িতে টাকা দেননি তখন সেই সময় না দিছি অল্প আর কি অল্প দিছেন তো বেতনেতে অল্প অল্প দিছেন আচ্ছা 3.5 লক্ষ টাকা কতদিনে জমিয়েছেন আপনি প্রায় 5-6 বছর লাগে 5 থেকে 6 বছর ওই টাকা জমি এখন পাখির খামার শখ ছিল যে দিব একটা পাখি খামার ওই জায়গাতে আর কি অস্ত আছে বড় করবার এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে ভালো মনে আশা মানে আশা ছিল একটা যে পাখির খামার দিব দিছি সামনে আরো পরিকল্পনা আছে বড় করে করব আচ্ছা আপনাকে যেহেতু ঘর থেকে টাকা পয়সা দেয়নি তো ঘরের মানুষ বা পরিবারের মানুষ এখন কি বলছে এখন বলতেছে ভালোই দেয়া লাগছে এখন যদি টাকা লাগে দিব বলছে সমস্যা এখন টাকা চাইলে টাকা দিবে তারা আগে কিন্তু টাকা দেওয়ার রিস্ক নাই তাই মুইরা দেব গা কত কি সে গ্রুপ বলে রইলি ভাই যদি এখন সবগুলো বাকি বিক্রি করে দেন তাহলে কেমন টাকা বিক্রি করতে পারবে এখন যদি আমি সব পাখি বিক্রি করে দেই আমার কমপক্ষে 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি করা যাবে যেই পাখি আছে পাখি খাঁচা একদম সব টোটাল হ্যাঁ জি আচ্ছা এবারে তো আপনি বিক্রিও করেছেন হ্যাঁ বিক্রি করছি প্রায় অল্প অল্প পুরুষ মহিলা খাওয়ার জন্য নিছে এমনি দোকানে নিছে বিক্রি করা হয়েছে বর্তমানে ডিমের দাম কত টাকা বর্তমানে ডিম 1 টাকা 70 পয়সা 80 পয়সা আচ্ছা অনেকেই জানতে চায় যে কোয়েল পাখি ডিম বিক্রি করতে সমস্যা হয় কিনা ডিম আমার আমি এই পর্যন্ত ডিম বিক্রি করতে সমস্যা হয় নাই কিন্তু যারা আর কি পাখি না রিজেট পাখিটা বেচতে পারে না যদি রিজেট পাখিটা না বেচতে পারে আমার কাছে দিলে আমি বেচা দিতাম ও রিজেট পাখি আপনি বিক্রি করেন হ্যাঁ কত টাকা দাম বিক্রি হয় রিজেট পাখি যদি ভালো মানে বেশি ছোলা না হয় তাহলে 20 টাকা বেচা যায় 20 টাকা পিস মাংসের জন্য হ্যাঁ আচ্ছা এই কোয়েল পাখির খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে সব অটো সিস্টেম চায়না যেরকম অটো খাবার দেয় অটো ডিম আসে ওরকম সিস্টেম করব ওরকম সিস্টেম করার চিন্তা ভাবনা আছে আর বড় করার চিন্তা জি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আমরা দোয়া করি আপনার এই স্বপ্ন নিয়ে আপনারা এগিয়ে যান ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম